নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা Astro Connection YouTube চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনি কি কুম্ভ রাশির জাতক বা জাতিকা তাহলে ভিডিওটি আপনারই জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কুম্ভ রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে সাবধানে থাকতে হবে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি তাই ভিডিওটির এতটুকু অংশ মিস করবেন না নমস্কার আমি কল্যাণ রায় আপনি যদি কুম্ভ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনাদের সেপ্টেম্বর মাস কি বার্তা বহন করতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন কিন্তু একটি বিষয়ে মাথায় রাখবেন আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল হ্যাঁ বন্ধুরা অর্থাৎ সকল কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য সেখানে আপনার বয়স কুড়ি হতে পারে বা আপনার বয়স ষাট ডাজনট ম্যাটার তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে হান্ড্রেড হান্ড্রেড মিলবে এই ধরে কক্ষ নেবেন না এবং বড়ো ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মচক বিচার করাতে চান তাহলে আসুন যে নেওয়া যাক আপনাদের অর্থাৎ কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি গোচর ফল অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহের গোচর হতে চলেছে আগে জেনে নেওয়া যাক তারপর সেই গোচরের নিরিখে আপনাদের কেমন যেতে চলেছে তা জানাতে চলেছি পাঁচই সেপ্টেম্বর মঙ্গল গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সেই একই দিন শুক্র গ্রহ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে চোদ্দই সেপ্টেম্বর দেবগুরু বৃহস্পতি মকর রাশিতে প্রবেশ করতে চলেছে ষোলোই সেপ্টেম্বর রবি গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে এবং বাইশে সেপ্টেম্বর বুধ গ্রহ রাশিতে প্রবেশ করতে চলেছে আসুন এই কচুরি নিরিকে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে ভিডিওর শেষে আমি কিছু উপায়ের কথা জানাতে চলেছি যেটি আপনারা ফলো করলে আপনাদের যা যা প্রবলেম চলছে তা কিন্তু অনেকাংশে কাটতে বাধ্য রাশির কর্মভাবে নিজভঙ্গ রাজযোগ যা আপনাদের কর্মজীবনে যে সমস্ত প্রবলেম চলছিল সেই প্রবলেমকে কিন্তু কাটিয়ে ফেলবে এবং নতুন কর্ম প্রাপ্তির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও যারা কর্মচ্যুতি হয়ে গেছে তাদের নতুন করে কর্ম পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যাদের পিতার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিল তাদের পিতার সাথে সম্পর্ক কিন্তু ভালো হতে চলেছে এবং পিতার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে অর্থাৎ বড়ো ধরনের কোনো অসুস্থতার মুখোমুখি কিন্তু আপনার পিতা হতে পারে তাই মেডিকেল অ্যালার্ট আপনারা অবশ্যই থাকুন এছাড়াও যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের কিন্তু এই উচ্চ রক্তচাপ বৃদ্ধি পেতে চলেছে এবং রাগের বশবর্তী হয়ে আপনারা কোনো এমন ডিসিশান নিয়ে নিতে পারেন যেটা আপনার জন্যই কিন্তু ক্ষতিকারক হবে তাই রাগকে বর্জন করুন এবং একটু বুঝে চলুন তাহলেই দেখবেন আপনাদের এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে দাম্পত্য জীবন আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে তবে ছোটোখাটো বাক বিতণ্ডা কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে তবে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু আপনাদের হবে না এই মাসে আপনারা অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু সাবধান থাকুন অর্থাৎ দুর্ঘটনার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই যারা বাইক চালান বা গাড়ি চালান তারা যথেষ্ট পরিমাণে সাবধানে থাকুন এবং প্রপার প্রোটেকশান নিন অর্থাৎ হেলমেট ইউজ করুন এবং সিট বেল্ট ইউজ করুন কারণ আপনার জীবনের মূল্য আপনার ফ্যামিলির মানুষ থেকে কেউ ভালো বোঝে না যারা বিবাহের জন্য দীর্ঘদিন ধরে পাত্রপাত্রী দেখা দেখি করছেন কিন্তু পছন্দ পাত্রপাত্রী পাচ্ছেন না তারা কিন্তু এই মাসে পছন্দ পাত্রপাত্রী পেতে চলেছেন এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু ডি বিবাহের জন্য এগোতে পারেন অর্থাৎ বিবাহের জন্য এই মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে হার্টের প্রবলেম রয়েছে শ্বাসকষ্টজনিত প্রবলেম রয়েছে তারা কিন্তু এই মাসের সাবধানে থাকুন এবং যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারা সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করুন যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই মাসের প্রথম দিকে সাবধানে থাকুন অর্থাৎ প্রেম সম্পর্কে কিন্তু কিছুটা বাধা আসতে পারে তবে মাসের মাঝামাঝির পর থেকে সেই প্রেম সম্পর্কে কিন্তু সেই বাধা কাটতে চলেছে এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু নতুন করে প্রেমে পড়তে চলেছেন এই মাসে কোনো টাকা আপনারা কিন্তু কাউকে ধার দেবেন না এবং টাকা ধারও নেবেন না এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এর পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু এই মাসে সজাগ এবং সতর্ক থাকুন পার্টনার কিন্তু আপনাকে ধোকা দিতে পারে বা আপনার সাথে প্রতারণা করতে পারে সেদিকটা আপনারা অবশ্যই সাবধানে থাকুন এই মাসে যারা গোল্ডের বিজনেস করছেন গার্মেন্টসের বিজনেস করছেন এবং কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই মাসে যারা নতুন করে কোন বিজনেস স্টার্ট করতে চাইছেন তারা কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই এবং যাদের অলরেডি বিজনেস রয়েছে আবার বাড়াতে চাইছেন তারাও কিন্তু করতে পারেন তবে আপনার নিজস্ব জন্ম ছক অনুযায়ী কোন বিজনেস সুটেবল সেটা কেবল একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজি বলতে পারেন তাই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর বিজনেস স্টার্ট করাটাই শ্রেয় এই মাসে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা আসতে চলেছে এর পাশাপাশি যারা উচ্চশিক্ষা করছেন বিদেশে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের এই মাসে কিন্তু রেজাল্ট যথেষ্ট পরিমাণে ভালো যেতে চলেছে কিন্তু যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধার মধ্যে দিয়ে এগোতে পারে এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন আপনাদের কিন্তু সন্তান লাভের সম্ভাবনা রয়েছে এবং যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই মাসে লটারি থেকে বা সাট্টা থেকে বা জুয়া থেকে অর্থ প্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আপনারা পৈতৃক সূত্র থেকে বা শ্বশুরালয় থেকে অর্থ প্রাপ্তি করতে চলেছেন অর্থাৎ এই মাসে আর্থিক দিক যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে আপনাদের আপনারা আপনাদের মনের সাথ মিটিয়ে ফেলতে পারবেন এবং এর পাশাপাশি আপনাদের খরচাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ আয় যেরকম হবে খরচাও কিন্তু ঠিক তেমনই কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই খরচাকে লাগাম দিন এবং যার দরুন আপনারা ব্যাঙ্ক ব্যালেন্স কিছুটা কিন্তু বাড়িয়ে ফেলতে পারবেন এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে যা যা প্রবলেম রয়েছে তাকে কি করে সলভ করবেন অর্থাৎ কিছু বিধিবিধান আমি আপনাদেরকে জানাতে চলেছি এই মাসে প্রতি বুধবার দিন আপনারা গণেশজির উপাসনা করুন এবং গণেশজিকে একুশটি দূর্বাঘাস প্রদান করুন যেখান থেকে আপনাদের যে সমস্ত বাধা বিপত্তি রয়েছে সেই বাধা বিপত্তি কিন্তু কাটবেই কাটবে এর পাশাপাশি এই মাসে আপনারা দেবাদিদেব মহাদেবের উপাসনা করতে পারেন প্রতি সোমবার দিন এবং দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করলেই আপনাদের যা যা বাধা চলছে সেই বাধা কিন্তু কেটে যাবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ